হ্যালো ফ্রেন্ডস, জিকের পার্ট 3 ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের পার্টগুলো দেখতে তোমরা ডেসক্রিপশনে ফলো করো, সেখানে লিংক দেওয়া আছে, আগের ভিডিওগুলি সবাই দেখে নেবে। চলো আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, প্রথম প্রশ্ন রেখেছি, আপার কাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, দাবা, ব্যাডমিন্টন? উত্তর হচ্ছে বক্সিং। উবের কাপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, হকি? উত্তর হচ্ছে ব্যাডমিন্টন। এই উবের কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। 3 নম্বর প্রশ্ন, ভিএস নৈপাল কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? অর্থনীতি, পদার্থবিদ্যা, সাহিত্য? উত্তর হচ্ছে সি, সাহিত্য। প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি? এ নম্বর কিরণ বেদী, বি মাদার টেরিজা, সি হচ্ছে কুমার মায়া দেবী। উত্তর হচ্ছে এ, কুমার কিরণ বেদী। 5 নম্বর, প্রথম ভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি হন কে? সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত না মীরা কুমার? উত্তর হচ্ছে সরোজিনী নাইডু। 6 নম্বর প্রশ্ন, নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর কোথায় থেকে দেওয়া হয়? অসলো, জেনেভা, আমেরিকা? উত্তর হচ্ছে এ, অসলো থেকে দেওয়া হয়। 7 নম্বর প্রশ্ন, প্রথম কোন বিদেশি ভারতরত্ন পুরস্কার পান? খান আব্দুল গফফার খান, কপিল দেব, সরোজিনী নাইডু? উত্তর হচ্ছে খান আব্দুল গফফার খান। 1992 সালে ছদ্মনাম ভারতের সুপুত্রি দেওয়া হয় কাকে? মাদার টেরিজাকে। উত্তর, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, দাবা, হকি? উত্তর হচ্ছে হকি। ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে, মুম্বাইকে, দিল্লিকে না চেন্নাইকে? উত্তর হচ্ছে কলকাতাকে। বন্ধুরা, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আগের ভিডিওগুলি সবাই দেখে নেবে। খুব ইম্পর্টেন্ট জিকে। তোমাদের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের জন্য প্রশ্ন রেখেছি। ভারতের প্রথম সংবাদপত্র চালু করেন দাদাভাই নৌরোজি, জেমস অগাস্টাস হিকি না রবীন্দ্রনাথ ঠাকুর? যেটা উত্তর হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কেমন? থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ, সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। থ্যাংক ইউ।